Mossad, who killed Muslim scientists. মোসাদের হাতে নিহত হওয়া মুসলিম বিজ্ঞানীগণ গত শতকে অনেক গুপ্তহত্যা ঘটিয়েছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। ফিলিস্তিনি মুক্তি আন্দোলন থেকে শুরু করে আরব দেশের মুসলিম বিজ্ঞানীরা যারা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী তাদেরও বাদ দেয়নি মোসাদ। বিশ্বের সবচেয়ে কার্যকরী হত্যাযন্ত্র খ্যাত মোসাদের শিকার থেকে রেহাই পাননি বিজ্ঞানীরাও। শত্রুদেরকে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে নিতে পারবে এমন অনেককে লক্ষ্য বানিয়েছে মোসাদ, তারপর সুযোগ বুঝে ঘায়েল করেছে তাদের। তাদের গুপ্ত হত্যার শিকার কয়েকজন বিজ্ঞানী ও গবেষককে নিয়ে আমাদের আজকের আয়োজন। মোসাদ যেসব বিজ্ঞানী এবং গবেষককে হত্যা করেছে তাদের একে একে বর্ণনা করব। সামিরা মুসা, 1952 সালে মিশরীয় পরমাণু বিজ্ঞানী সামিরা মুসাকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় ইসরায়েলের গুপ্ত হত্যার এই মিশন। ডক্টর সামিরাকে যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনা ঘটিয়ে হত্যা করা হয়। এই নারী বিজ্ঞানীকে ইসরায়েলের পছন্দ না করার কারণ, তিনি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এছাড়াও তিনি কম মূল্যে পরমাণু উপকরণ উদ্ভাবন নিয়ে কাজ করছিলেন। রাহিয়া এল মাসাদ, মিশর, ব্রিটেন এবং রাশিয়ায় পড়াশোনা করে এসে এই গবেষক মিশরের আণবিক সংস্থায় যোগ দেন। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর মিশরের বেসামরিক আণবিক কর্মসূচি একদম বন্ধ হয়ে যায়। 1967 সালের পর এল মাসাদ ইরাকে চলে যান এবং দেশটির আণবিক সংস্থায় যোগ দেন। রিয়েক্টের জন্য প্রচুর খুচরা যন্ত্রপাতি ইউরোপ থেকে আমদানি করা হতো। এর জন্য এল মাসাদকে ফ্রান্সে নিজেদের কেনাকাটায় সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করে ইরাক। মুসাদ যখন এ ব্যাপারে নিশ্চিত হয় তখন তাকে হত্যা করে ফেলে। প্যারিসের লা মেরিডিয়ান হোটেলে গলা কাটা অবস্থায় তার মৃতদেহের উদ্ধার করে পুলিশ। তার হত্যাকাণ্ডে যুক্ত থাকা এক নারীও আত্মহত্যা করেন। যদিও প্যারিস পুলিশের ধারণা ওই নারী আত্মহত্যা করেননি, বরং এটিও মুসাদের কাজ। ডক্টর মাজিদ শাহরিয়ারি ও ডক্টর আব্বাস দাভানি, নিউট্রন বিশেষজ্ঞ মাজিদ শাহরিয়ারি ইরানের এক প্রতিভাবান পরমাণু গবেষক। নির্দিষ্ট পদবি না জানা গেলেও ইরানের আণবিক শক্তি সংস্থার একজন প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হতো তাকে। 2010 সালের 29 নভেম্বর নিজে গাড়ি চালিয়ে কর্মস্থল শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। ট্রাফিক জ্যামে গাড়ির গতি কমে যেতেই হঠাৎ মোটর বাইক থেকে গুপ্ত ঘাতক চুম্বক লাগানো C4 বোমা গাড়ির দরজায় আটকে দেয়। কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণ ঘটে এবং তিনি মারা যান। পাশের আসনে বসা ডক্টর মাজিদের স্ত্রীও মারাত্মক জখম হন এই হামলায়। এর কিছু দূরেই দ্বিতীয় একটি হামলা হয়, এতে তেহরানের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক ডক্টর আব্বাসির গাড়ি লক্ষ্য করেও একইভাবে হামলা করা হয়। আহত হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি। একই দিনে তৃতীয় আরেকটি বিস্ফোরণের কথাও শোনা যায়, যদিও ইরানের গণমাধ্যমে পুলিশ প্রধান তা অস্বীকার করেন। পদার্থবিজ্ঞানে প্রচুর জ্ঞান রাখা ডক্টর আব্বাসি ইরানের আণবিক সংস্থার তৎকালীন প্রধান ছিলেন। অস্ত্রের উন্নতির জন্য লেজার প্রযুক্তি নিয়েও গবেষণা করতেন তিনি। লেজার প্রযুক্তি গোলা বা রকেটের লক্ষ্য ভেদ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও ইরানের হাতে গোনা কয়েকজন আউসোটে পৃথকীকরণ বিশেষজ্ঞের মধ্যে তিনি একজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অসহযোগিতা অভিযোগে 2007 সালে জাতিসংঘ তার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং বিদেশে থাকা সমস্ত সম্পদ জব্দ করার হুকুম দেয়। প্রাথমিক তদন্ত করলেও তেহরান পুলিশ ঘটনার হোতাদের ধরতে ব্যর্থ হয়। মাসুদ আলী মুহাম্মদি, প্রতিভাবান এই গবেষক ইরানের বিখ্যাত শরীফ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম PhD ডিগ্রি অর্জন করেছিলেন। গোপনে ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে বেশ ভালোভাবেই যুক্ত ছিলেন। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের সাথে তার সম্পৃক্ততা আছে বলে শোনা যায়। 2009 সালে হজ করতে গিয়ে তিনি প্রথম বুঝতে পারেন কেউ তাকে অনুসরণ করছে। তিনি ভেবেছিলেন স্বদেশের মাটি তার জন্য নিরাপদ, কিন্তু 2010 সালের এক সকালে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। পাশের এক মোটর বাইকের সাথে একটি বোমা বাঁধা ছিল, সেটি এতই শক্তিশালী ছিল যে আশেপাশের বাড়ির কাঁচ পর্যন্ত শক ওয়েভে ভেঙে যায়। 2009 সালে ইউকিলিক্সের ফাঁস করা এক মার্কিন তার বার্তা বিশ্লেষণ করে ইরান সন্দেহভাজন একজনকে আটক করে। আটক মাজিদ জামালি মোসাদের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে এবং 2011 সালে তার ফাঁসি হয়। দারিউস রেজাই, 35 বছর বয়সী পদার্থবিজ্ঞানের অধ্যাপক দারিউস রেজাই ইরানের বুশেহর পরমাণু প্রকল্পের একজন গুরুত্বপূর্ণ প্রকৌশলী ছিলেন। বিকাল 4:30 মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস নিয়ে ফেরার সময় মোসাদের দুই এজেন্ট তাকে অনুসরণ করে।
দক্ষিণ তেহরানের অভিজাত এলাকা বনি হাশেম স্ট্রিটে বাড়ির কাছাকাছি আসতেই গুলি করা হয় তাকে। পশ্চিমাদের বিশ্বাস, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে ইরান পারমাণবিক বোমা তৈরি করছিল, এটিতেও কোনো ক্লু পায়নি পুলিশ। মোস্তফা আহমদ রোশান। 32 বছর বয়সী কেমিক্যাল ইঞ্জিনিয়ার মোস্তফা আহমদ রোশান ইরানের নাতাঞ্জ পারমাণু কেন্দ্রের পরিচালক ছিলেন। 2012 সালের 11 জানুয়ারি প্রতিদিনকার মতো উত্তর তেহরানের রাস্তা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ তার গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল থেকে দুজন লোক কিছু একটা গাড়িতে বসিয়ে দিয়েছিল। পুলিশ পরে বের করে গাড়িতে চুম্বক সংযুক্ত বোমা বসানো হয়েছিল। কয়েক মুহূর্ত পরে বিস্ফোরণ ঘটে। শক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারলেও এটা প্রায় নিশ্চিত, ইরানের বিপ্লব বিরোধী গোষ্ঠী মুজাহিদিন এ খালকের সহায়তায় এই বিজ্ঞানীদের হত্যা করেছে মোসাদ। ধারণা করা হয়, সে সময় ইরানের পুলিশ ও গোয়েন্দা দপ্তরের মধ্যে আদান প্রদান হওয়া বিভিন্ন বার্তায়ও আড়ি পেতেছিল মোসাদ এজেন্টরা।